দেখ পিলা মানে আজ আমি করা গণিতর কিছু ইম্পর্ট্যাঁ প্রশ্ন যেগুলো নবোদয় প্রবেশিকা পরীক্ষাতে আমার পড়ুছি তো পিলাম এটি আমার প্রশ্ন দিয়েছে একাবন নম্বর প্রশ্ন দেখ ছ টেবলর মূল্য সঙ্গে আঠটি চৌকি রূল্য সান তাহলে প্রথম কম দিয়েছি পিলা মানে এটি দেখ ছেবল ছেবল ইকল টু আঠটা আঠটি ক' চৌকি খালি চ লিখি দিছে চানে চৌকি বুজিব ছেবুল ইজু আঠটি চৌক যদি গোটেই টেবুলৰ মূল্য দুইশে পিলা মানে ক' কৈছে একটি টেবুল ইজু কেমৰ ছেবুল মূল্য কেতিয়া হ'ব পিলা মানে ছুণি বাৰ তাৰমানে বাৰশ বাৰশ ইজু আঠটি চৌকি ঠিক নে নাই জান বুজি পাৰ আঠটি চৌকি তা মানে বর্তমানে একটি চৌকি মূল্য কেতে তা বারশ হরণ আঠে বারশো হরণ আঠে হরণ করে দিয়ে পিলাম সে পচাচ্ছি কো গোটে গোটিয়ে মূল্য আট করে দিলে আঠ কে আঠ আলাদা চারি আট পঞ্চাশ চালশ শূন্য রহলা তাহলে শহে পচাশ দেখ এটা শহেপচাশ এক নম্বর হব সেটি আনসার জাঁপার পিলাম দেখ এ বান নম্বর প্রশ্ন হলো লক্ষ অজার পাঁচশো পনেরো রকলে এটি কতটি অঙ্ক অনেক কোচি সতর লক্ষ অঠর হাজার পাঁচশো পনেরো লেখলে এতেটি অঙ্ক অতটা অঙ্ক অনেক দিও পিলা মানে দেখা এক দুই তিন চার পাঁচ তাহলে কতটা অঙ্ক আমার এটা হব আনসার সাতটা অঙ্ক এটা হল আনসার সাত অঙ্ক জাঁপার এটা পিলা মানে বহু সহজ কোশ্চেন হল তারপর যা পরবর্তী প্রশ্ন কু তেপন নম্বর ସମ୍ବଲପୁର ଏକ୍ସପ୍ରେସ୍ ସତରଶହଟା ପିଲାମାନେ ଏଠି ସତରଶହ ଦେଇଛି କିନ୍ତୁ ଏଇଟା ସତରଟା ବେଳେ ହେବା କଥା ହେଲା ଟାଇମ୍ଟା ହେବା କଥା ସତରଟା ବେଳେ ଯାତ୍ରା ଆରମ୍ଭ କରି ସମ୍ବଲପୁରରେ ପହଞ୍ଚିବାକୁ ପାଞ୍ଚ ଘଣ୍ଟା ପଇଁଚାଳିଶ ମିନିଟ୍ ସମୟ ଲାଗିଲା ସେତେବେଳେ ସମୟ କେତେଟା ବାଜିଥିଲା ତା'ମାନେ ଏଠି ଦେଖ ପିଲାମାନେ ବହୁତ ସହଜ ପ୍ରଶ୍ନ ହେଲା ସତରଟା ମିଶାଣ ପାଞ୍ଚ ଘଣ୍ଟା ପଇଁଚାଳିଶ ମିନିଟ ଏଠୁ ପିଲାମାନେ ପ୍ରଥମ ଜିନିଷ ମିଶାଣ କଲାକୁ ଜାଣିପାରୁଥିବେ ଯେ ପଇଁଚାଳିଶ ମିନିଟ୍

ঠিক আছে তেপন নম্বর সরিলা যা এবারে চৌবন নম্বর চৌবন নম্বর দেখ পিলা মানে চৌবন নম্বর দুই দ্বারা গঠিত চারি অঙ্ক বিশিষ্ট বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কেত দেখ পিলা মানে আমার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কম কব নই শূন্য এটা গঠন করি কিুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কত পিল

বুঝিপাচ্ছ পিলা মানে সাত হাজার সাতশ একত্রিশ হল যেটা নম্বর প্রশ্ন কিদ্ধার্থ তাহার আয়র এক বিভক্ত আট সঞ্চয় করে কোণ তা আয়র সি যে ইনকম করে পেন যদি সে তিনশো সঞ্চয় করে তেমন তার মোট আয় কে ଦେଖ ପିଲାମାନେ ଏଠି ମୋଟ ଆୟଟା ପଚାରିଛି ତାମାନେ ଏଠି ଆମେ ମନେକର ନେଇଯିବା ମନେକର ସମାଧାନ କରିବା ଏଇଟାକୁ ଟିକେ ଲମ୍ବା ଲାଗିବ ପିଲାମାନେ କିନ୍ତୁ ଧୈର୍ଯ୍ୟ ରଖ ସହଜରେ ହେଇଯିବ ମନେକର ମୋଟ ଆୟ ଇଜିକ୍ୱାଲ୍ ଟୁ ଏକ୍ସ ହେଲା ମୋଟ ଆୟଟା ଆମର କେତେ ଏକ୍ସ ତାମାନେ ସିଏ ଏକ୍ସର ଏକ ଭକ୍ତକ ଆଠ ଭାଗ ସଞ୍ଚୟ କରେ ସେୟା କହିଛି ନା ତାହେଲେ ଏକ୍ସ ଗୁଣନ ଏକ ଭୁକ୍ତକ ଆଠ କେତେ ପ୍ରତାର

ତାହାର ମିନିଟ୍ ପ୍ରତିବେଗ କେତେ କେତେ ସୁନ୍ଦର କୋଶ୍ଚିନ୍ଟା ଦେଖ ପିଲାମାନେ ଏଠି କ'ଣ କହୁଛି ଗୋଟିଏ ରେଳଗାଡ଼ି ହେଲା ଦୁଇ ଘଣ୍ଟା ଚାଳିଶ ମିନିଟ୍ ସେମାନେ ସମୟ ଏଠି ପିଲାମାନେ କେତେ ହେଲା ସମୟ ଇଜିକ୍ୱାଲ ଟୁ ଭଲସେ ଚାଲିଲାନି ଉପରଟା ସମୟ ଇଜିକ୍ୱାଲ ଟୁ ଦୁଇ ଘଣ୍ଟା ଚାଳିଶ ମିନିଟ୍ ହେଲା ଶହେ କୋଡ଼ିଏ ମିନିଟ୍ରେ ଗୋଟିଏ ରେଳଗାଡ଼ି ଏତିକି ସମୟରେ শহে কোড়ি কিলোমিটর যায় এ কেতে কে যা শহে কোড়িয়ে কিলোমিটর তাহলে মিনিট প্রতি বেগ কেতে তা মিনিট বেগ মানে কো পিলা মানে এক মিনিট রে কে দূর যাচ্ছে কে যা হল মিনিট প্রতিরেগ এক মিনিট এই যে যশিনটা তাহলে পিলা মানে এটা আমার মিনিট দুই ঘন্টা মিনিটটা দুই ঘণ্টা ইজু ষাঠি গুণ শহে কোৰিয়ে দুই গুণ ষাঠি ইজিকালু শে কোৰিয়ে মিছা চিশ কাৰণ সমুদায় হ'ল শহে ষাঠি মিনিট এতিয়া জানি পাৰত পেলাই শেষ ষাঠি মিনিট হ'ব বুলি তাৰপৰা দেখ শেষ ষাঠি মিনিট শেহে কোৰিয়ে কিলোমিটৰ যাব ঠিক ন নাই শেষ ষাঠি মিনিট শহে কোৰিয় কিলোমিটৰ যাওঁ হেল তাৰমানে এইখ শেষ ষাঠি মিনিটে শে কোৰিয়ে কিলোমিটৰ যিব এক মিনিট কেতিয়া যাব ন শে কোডি হৰণ শহে ষাঠি ত' পিলা মানে এইপে আমি কৰি দা শহে কোডি হৰণ শহে ষাঠি শহে কোডি হৰণ শহে ষাঠি কিলোমিটৰ চি যাব শুন শুন কটি গ'ল চাৰি তিনি বাৰ চাৰি টু ষোল্ল তাৰমানে তিনি বিভক্ত চাৰি হ'ল তিনি বিভক্ত চাৰি কিলোমিটৰ আমাৰ কিন্তু নাই অতি কি উত্তৰ তিনি বিভক্ত চাৰি কিলোমিটৰ নাই তাহলে মিটরের অনেক কিলোমিটরটা মিটর বদলাই তাহলে তিন বিভক্ত চারি কিলোমিটর ইজুকাল টু তিন বিভক্ত চারি গুণ ন হাজার মিটর তাহলে এটা চারে কেড়ে দেব দুইশ পচাশ দুইশ পচাশের তিন সাতশো পচাশ মিটর সাতশো পচাশ মিটর পিলা মানে নিশ্চিত ভাবে আনসার থাকবে দেখ সাতশো পচাশ মিটর দেখ এক নম্বরটা সঠিক আনসার জা পিলা মানে কেতো সহজ কোয়েশ্চেন তুমি খালি জস্ট দিমাগ চলাই দেবো উত্তরটা হ্যাঁ আই সমীকরণ বনাইবাটাকে টিপিকা অন্তু তুমি জাগিযো ধীরে ধীরে প্রাটিস অধিকর অধিক কর প্রাটিস হি গোটে জিনিস যেটা তুমি সফলতা আনিকি দেব হল দেখ পিলা মানে পরবর্তী কোয়েশ্চিন দিবা সত্তবন গোটিয়ে শহরের জনসংখ্যে জনসংখ্যা চালিশ হাজার অটে প্রত বর্ষ এ তে বড়ে বর্ষক জনসংখ্যা কেতে হয়ে যাবে কত সুন্দর কোশ্চেন দেখ হল কোয়েশ্চেন কোটি শহরের জনসংখ্যা কে

বাৱনশ কেতে পিলা মানে গলে পঁচাছ হাজাৰ দুইশ দুই নম্বৰ সঠিক আনচাৰ চাৰি ন পঁইচাছ হাজাৰ দুইশ হ'ল ঠিক আছে পেলাই বুজি পাৰিলে দেখ পৰৱৰ্তী কোৱশ্চন যোৱা অথাৱন নম্বৰ প্ৰশ্ন হ'ল অথাৱন নম্বৰ প্ৰশ্ন দেখ অঠাৱন নম্বৰ প্ৰশ্ন আমাৰ কোন দিছে পিলা মানে অথাৱন নম্বৰ প্ৰশ্ন দিছে যে

সাত মিশাণ সাত সাত হরণ সাত কত যাব এক সাত হরণ এটা তিন উপর তাপরে মিশাণটা করিয়া সাত মিশাণ সাত মিশাণ এক বিভক্ত তিন তাহলে এটা কত হয়ে গল কলে পাঁচ কে সহজ দেখ পিলা মানে পাঁচ হল আমার সঠিক আনসর এক নম্বরটা সঠিক আনসর পিলা মানে বুঝিপারছ হো ঠিক আছে পরবর্তী কোয়েশ্চিন কু যা বর্তমান ফিফটি নাইন সবুজ এক ক্ষুদ্রতম সংখ্যা স্থির কর যা কি কোড়িয়ে পঁচিশ তিরিশ দ্বারা বিভাজ্য অটে হল দেখো পিলা মানে এমতি যেত দিয়ে গোটে সিম্পল টেকনিক বতাই দেছি তুমি যদি জাগিপারনি যদি এটি উত্তরের এই সংখ্যা মানুষ বড় সংখ্যাগুলো আছে তাহলে তার লগু নিয়ে যাব যদি এই উত্তরের এই সংখ্যা ঠু সান সংখ্যা তার গস আগু নিয়ে যাব যদি বিভাজ্যতা পরীক্ষা উপরে কোয়েশ্চিন কিছু থাকে তাহলে এটি দেখ কোড়িয়ে

ଆଉ ଗୋଟେ ଦେଇଛି କ'ଣ ଦୁଇ ଗୁଣନ ଦୁଇ ଗୁଣନ ତିନି ଗୁଣନ ସାତ ତ ସବୁଠୁ ଗ ସବୁ ବାହାର କରିବା ସିମ୍ପଲ୍ ଟେକ୍ନିକ୍ କ'ଣ କେଉଁଠି କେତେଟା ଅଛି ଦେଖ ଦୁଇ କେତେଟା ଅଛି ଏଠି ଦୁଇଟା ଦେଖ ସବୁଠି ଦୁଇଟା ଦୁଇଟା ଅଛି ନା ଅଛି ତାହେଲେ ଦୁଇ ଗୁଣନ ଦୁଇ ଲେଖିଦେଲ ତିନି କେତେଟା ଅଛି ଗୋଟେ ସବୁଠି ଅଛି ନା ଏଠି ଅଛି ଏଠି ଅଛି ଠିକ୍ ଅଛି ତାହେଲେ ତିନି ଗୋଟେ ଲେଖିଦେଲ ସାତ ଅଛି କି ଏଠି ନାହିଁ ଆଉ ଦେଖ ଆଉ ଅଧିକ କିଛି ବି ନାହିଁ ତାହେଲେ ଏଇଟା ହେଇଯିବ ଗସ ଆଉ ତିନି ଜଣେ ଛଅ ଛଅ ଜଣେ ବାର ବାର ହେଲା ଗସ ଆଉ କେତେ ସହଜ ଦେଖିଲ ପିଲାମାନେ ସବୁଠୁ କ'ଣଟା କମନ ଯାଇଛି ହେଲା ସେଇଟା ହେଇଗଲା ତୁମର ଗ ସାଗୁଡ଼ା ହେଲା ତା'ପରେ ଏବେ ଦେଖିବା ଏକଷଠି ନମ୍ବର ଶ୍ୟାମ ଗଣିତରେ ନବେ ଚାଳିଶରୁ ଛତିଶ ନମ୍ବର ରଖିଲା ସେ କେତେ ଶତକଡ଼ା ପାଇଲା ପିଲାମାନେ ଶତକଡ଼ା ବାହାର କରିବାର ଫର୍ମୁଲା କ'ଣ ଶତକଡ଼ା ବାହାର କରିବାର ଫର୍ମୁଲା ହେଲା କେତେ ରହିଲା ବିଭକ୍ତ ସମୁଦାୟ ଗୁଣନ ଶହେ

বয়ালিশশো পচাশর পাঁচ বর্ষ তো কে হব এটি পিলা মানে বহুত সহজ দেখ পিলা মানে আমার দিয়েছি হার দিয়েছে হারটা বার্ষিক দছি হার ইজ ইকাল টু ছতকড়া হলো মূলধন কে মূলধন বয়ালিশ পচাশ যেটাকে আমার পিবি কোয়া ইংলিশে এটা কিন্তু হল সময় কেতে যোন টিক কহে সময়ল পাঁচ বৰ্ষ তাৰপৰা চি কৈছে শুধটা কেতিয়া হ'ব শুধটা বাহি শুধ আমাৰ ফৰ্মুজ পিলা মানে ফৰ্মু মনে অঁ নাই নাই শুধৰ ন খাইদাল নি শুদ্ধ মূলধন গুণন হাৰ গুণন সময় বিভক্তক শে তাৰমানে এই কণ হ'ব ন বয়ালিশ পচাশ গুণ ন পাঁচ গুণ ন

পিলা মানে বুঝিপার যেত পাঠ আজ পড়া হা আমার গণিতপ্রাই যা বি ইম্পর্টা কোয়েশ্চেন লা সে সব জিনিস ডিসকসন হল ওকে তো আজ ক্লাস কমি লাগিলা নিশ্চয় আমার কমেন্ট বকস জনাইব যদি তোমাকে ভাল তা নিজের ফ্রেন্ডস মান সহ সেয়ার করব তা হেল্প হয়ে পু আপ যদি তাঁক হেল্প হয়ে পি মানে তুমি ধন্যবাদ দেবে